हाय फ्रेंड्स, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো চিকেন আলুর ঝোল। তো গরম গরম ভাতের সঙ্গে চিকেন আলুর ঝোল খুবই ভালো লাগে খেতে। চলুন দেখি কি কি লাগছে। তো এইভাবে আপনারা বানাবেন চিকেন আলুর ঝোল। দেখবেন চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম থাকবে না। তো আমি ছোট করে আলুগুলো নিয়েছি, এগুলো আমি টুকরো করিনি, ছোট আলু। আমি ওই জন্য একটু চামচ দিয়ে গেঁথে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই টাইমে একটু আপনি গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবেন। দেখুন আলুগুলো দিয়ে এরপর আমি আলুগুলো ভাজতে থাকব। চাইলে আপনারা আলু কেটেও নিতে পারেন দু পিস করে মাঝখান থেকে। তো আমি আমার ছোট এগুলো আলু ওই জন্য আমি গোটা গোটাই নিয়েছি। আলুগুলো এইভাবে ভেজে নেবেন, কিন্তু যখন ভাজবেন তখন গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়েও ভাজতে পারেন, তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে। এরপর আলু ভাজা হয়ে গেলে যখন আলুটা তুলবেন তখন আবারও গ্যাসটা একটু বাড়িয়ে নেবেন। এইভাবে আলুগুলো ভেজে আলুর দেখুন রং চলে এসেছে কত সুন্দর। এরপর আলুগুলো তুলে নিতে হবে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো আমি তুলে নেব। তুলতে গিয়ে একটা আলু পড়েও গেল, যাই হোক আমি ওটা পরে আবার তুলে নেব। এরপর এখানে দেখুন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো আমি বলে দিই এখানে আমি পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, দারুচিনি আর তেজপাতা এগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। আমি এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, তো এগুলো একসঙ্গে দিয়ে ভাজতে হবে। আর অন্য একটা বাটিতে মশলাটা আমি গুলে নেব। তো পেঁয়াজ ভাজতে থাক, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা অ্যাড করব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এরপর এখানে আদা আর রসুন, আদা বাটা রসুন বাটা অ্যাড করলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চাইলে একটু আঁচটা কমিয়ে নিতে পারেন, কারণ পুড়ে যাতে না যায়। আঁচটা কমিয়ে এগুলো একটু ভাজতে থাক। আর আমি এখানে মশলাটা দেখুন গুলে নিচ্ছি। এখানে হলুদ, ধনে, জিরে, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা এগুলো একসঙ্গে আমি এখানে জলদি গুলে নিয়েছি। আর অন্য একটা বাটিতে টক দই, টক দইটা এইভাবে ভালো করে ফেটিয়ে নেবেন। ভালোভাবে ফেটিয়ে নেবেন, তারপর এই মশলাটা অ্যাড করব পেঁয়াজের সঙ্গে। দেখুন এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর এখানে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন সুন্দর একটা কালার আসবে, আর দেখুন কষাতে কষাতে মশলার একটা তেল ছেড়ে আসবে। দেখছেন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে, তার মানে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। তো এইভাবে আরও একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তারপর একটু নুন দেবেন, নুন দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবেন। মশলা রেডি, এরপর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, তার আগে অবশ্যই টক দইটা দিতে হবে। টক দই দিয়ে আরও ভালো করে মেশাতে হবে। তো যারা প্রথম রান্না করবেন টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন অথবা বন্ধ করে দেবেন একবার, না হলে দইটা ফেটে যাবে। দেখুন আমি এখানে কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন আবার বন্ধ করে দিতে পারেন। তারপর আবার গ্যাসটা অন করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এখানে তেল ছেড়ে বেরিয়ে এসছে, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা রঙও চলে এসছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এরপর আমি এখানে চিকেন অ্যাড করব। মশলাটা কত সুন্দর লাগছে দেখতে। আমি তো বলছিলাম যে চিকেন না দিয়ে মশলাটাই গরম ভাতের সঙ্গে খাবো। দেখুন চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, এক চামচের মতো গরম মশলার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে, আর গ্যাসের আঁচ একদম মানে কমাবেন না, বাড়িয়ে রাখবেন, না হলে জল বেরিয়ে যাবে। ব্যাস, এরপর আলু দিয়ে আরও নাড়াচাড়া করব। আলু দিয়ে আরও নাড়াচাড়া করে এরপর দেখুন হয়ে গেছে। এরপর আমি অন্য একটা জায়গায় একটু গরম জল করব। তো কখনোই কাঁচা জল দেবেন না। এ দেখুন আমি একটা অন্য পাত্রে গরম জল করে এই গরম জলটা আমি চিকেনের মধ্যে দেব। গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনের মধ্যে কাঁচা জল দিলে, ঠান্ডা জল দিলে একদম মানে টেস্ট ভালো হয় না। তো আপনারা যখনই রান্না করবেন তখনই কাঁচা জল দেবেন না, একটু গরম করে দেবেন জলটা। দেখুন পুরো রেডি হয়ে গেছে। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গন্ধ খুব ভালো বেরিয়েছে। এরপর খাওয়ার পালা, রান্না পুরো রেডি। তো অবশ্যই একবার দেখবেন বাড়িতে রান্না করে এইভাবে চিকেন আলুর ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, প্রচুর প্রচুর টেস্ট। তো এখন এরপর বিদায় নেওয়ার পালা, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন।